একই মনে হয় বলে কপাল পটুয়াখালীর কলাপাড়ায় ফরিদ মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ৯২ মনিলিশ বুধবার দুপুরে এসব মাছ পটুয়াখালীর বড় মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুরের ঝুমুর অ্যান্ড ব্রাদার্স নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয় পরে মাছগুলো নিলামের মাধ্যমে ২০,২৫,০০০ টাকায় বিক্রি করা হয় এর আগে মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার অদূরে মাছগুলো এক টানে ধরা পড়ে শীত মৌসুমে দীর্ঘদিন পরে এই জেলের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেসহ ব্যবসায়ীরা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ